হরি ওম, শ্রীরাম অম্বজ্ঞ। আমার নাম অশোক সিংহ চ্যাটার্জি, আমি থানায় থাকি এবং থানা পশ্চিমের ঘণ্টালি উপাসনা কেন্দ্রে আমি যাই। আমি আজকে আপনাদের সামনে আরেকটি অনুভব ব্যাপারে বলতে চলেছি, যার অনুভব তার নাম তুষার সিংহ যাদব। তিনি আমার মতন থানাতেই থাকেন, ঘোড়বন্দর রোডের ওই দিকটাতে থাকেন তিনি। তার জীবনে একটি অতি অসাধারণ একটি অনুভব ঘটেছিল, সে অনুভবটা তার চাকরির ব্যাপারে ছিল। তিনি একটা ভালো কোম্পানিতেই চাকরি করতেন, মোটামুটি সিনিয়র অফিসার হিসেবেই চাকরি করতেন, আর এইভাবেই তার দিন কাটছিল। হঠাৎ হলো কি, একদিন সকালবেলায় একটা ফোন এলো তার অফিস থেকে এবং তিনি জানলেন যে তার চাকরিটি আর নেই। কয়েকজন যারা সিনিয়র অফিসার ছিলেন সেই অফিসে, তাদের সবাইকেই রিজাইন করতে বলা হয়েছে এবং সেই তালিকার মধ্যে এই তুষার সিংহ যাদবও আছে। অতএব বলা হলো তাকে যে তুমি অফিসে এসো, রেজিগনেশন দাও এবং তোমার যা ডিউজ আছে বুঝে নাও এবং এখান থেকে বেরিয়ে পড়ো। অতএব কী করবেন, মন খারাপ হয়ে গেল। সকালবেলায় উঠে তিনি ভেবেছিলেন কোথায় একটা খুব সুখবর থাকবে, একটা সুখবর শুনবেন, তা না পেয়ে এরকম একটা দুঃসংবাদ তাকে পেতে হলো। স্বভাবতই মন খুব খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা সবাই যা করে থাকি, তিনিও তাই তার সদ্গুরু, আমাদেরও সদ্গুরু, সেই বাপুকে স্মরণ করলেন, বাপু আমি বড় সংকটে পড়েছি, দেখো তুমি আমায় একবার দেখা করো, একবার দেখা দিও প্রভু। এই বলে তিনি বেরিয়ে গেলেন এবং যথারীতি অফিসে পৌঁছে তাকে রেজিগনেশন তো দিতেই হলো। কোম্পানি থেকে তাকে যে মাসের মাইনে ডিউ ছিল সেটা দিলেন, ওরা আরও এক মাসের মাইনে দিলেন, দিয়ে ওকে যেতে বললেন। উনি তো এইভাবে বাড়ি চলে এলেন, হাতে কোনো চাকরি নেই, কী করেন, বড় চিন্তায় পড়ে গেলেন। বাপুকে মনে মনে স্মরণ করেন, বাপুর কাছে প্রার্থনা জানান, বাপুর ছবির সামনে হাত জোর করে বলেন, বাপু আমার কথা তো তুমি সবই জানো, তুমি তো সর্বজ্ঞ, তাহলে দেখো একবার আমাকে, আমি এখন কী অবস্থায় পড়েছি, কী যে করি আমি কিছুই বুঝতেই তো পারছি না, এই অবস্থায় আমার চাকরি চলে গেল, আমার দিন চলবে কী করে, কী করে চলবে ঠাকুর। তখন এইভাবে চলতে লাগলো, বন্ধুবান্ধবদের অনেককে বলতে লাগলেন তার পরিস্থিতির কথা, যে দেখো আমার এরকম অবস্থা হয়েছে, যদি তোমরা কারো কোনো জানাশোনা থাকে, যদি কিছু হেল্প করতে পারো তো করো, এইভাবে বলতে লাগলেন, দু এক জায়গায় দরখাস্ত করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো উত্তর এলো না। এমনিভাবেই চলে গেল, এক মাস সময় পেরিয়ে গেল, কোথাও কোনো উত্তর নেই। একদিন হঠাৎ হলো কি, সকালবেলায় একটা ফোন এলো এবং বললেন তোমার নাম এই তো, উনি বললেন হ্যাঁ হ্যাঁ তাই, আমার নাম তুষার সিংহ যাদব, ঠিকই, বলো কী চাই তোমার। না আমরা তোমাকে মানে তোমার যে ইয়ে আমরা পছন্দ করেছি, তোমার বায়োডেটা, আমরা তোমাকে একটা অফার দিতে চাই, তা তুমি কি অনলাইন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত আছো? তা বলে হ্যাঁ আমি অনলাইন ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত আছি, এবং অনলাইন ইন্টারভিউ হয়ে গেল। ওরা ওখান থেকে যা যা প্রশ্ন করলেন, যা জানতে চাইলেন, উনি সবই বললেন তাদের, কিন্তু এইটা বলতে পারলেন না যে বর্তমানে তার চাকরি নেই, এটা আর বলা হলো না তার। তো যাই হোক, ইন্টারভিউ শেষ হলো, অনলাইন ইন্টারভিউ, এবং মনে হলো তার যে বাপুর কৃপায়, বাপুর আশীর্বাদে ইন্টারভিউ ভালোই হয়েছে, তবে কী জানি কী হবে সে তো আর জানা নেই, সে জানেন যিনি, তিনি আমাদের সদ্গুরু। এইভাবে কটা দিন আরও কেটে গেল, আরও প্রায় এক মাস কেটে গেল কাছাকাছি। এবার আবার আর একটা ফোন এলো এবং তিনি লক্ষ্য করলেন যে কোম্পানিটা তার অনলাইন ইন্টারভিউ নিয়েছিলেন তারাই ফোন করেছে এবং তাকে জানাচ্ছেন যে ওটা একটা এমএনসি কোম্পানি ছিল, খুব বড় কোম্পানি। তো সেই কোম্পানির যিনি প্রেসিডেন্ট তিনি ইন্ডিয়া ভিজিটে আসছেন, ভারত ভিজিটে আসছেন, এবং তিনি এলে পরে তখন তিনি এই তুষার সিংহ যাদবের সঙ্গে দেখা করতে চান, তার ইন্টারভিউ নিতে চান। এবার তিনি যখন এলেন বম্বেতে, এলেন এবং বম্বেতে যে তিনি যে হোটেলে থাকলেন, তুষার সিংহ যাদবকে সেই হোটেলে আসতে বলা হলো তার সঙ্গে ইন্টারভিউ হবে বলে। এবার তুষার সিংহ মুম্বাইয়ের সেই হোটেলে গেলেন, সেই প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করলেন এবং তার ইন্টারভিউ হয়ে গেল। এবারও মনে হলো যে বোধহয় ইন্টারভিউ ভালোই হয়েছে, জানি না কী আছে কপালে, সে তো তিনিই জানেন।
তিনি ছাড়া আর কেই বা বলবেন আমাদের। তখন এমনিভাবে আরও 15 দিন কেটে গেল এবং তারপরে সেই যে প্রত্যাশিত মুহূর্ত জীবনের সেইটা তিনি পেলেন। তিনি একটা অফার পেলেন যে তিনি এই বম্বের কোম্পানি মানে মুম্বাইয়ের কোম্পানিতে তিনি যোগদান করবেন এবং তার সেই চাকরিটা হলো এবং তিনি যোগদান করলেন। তো এটা তো ধরুন চাকরি ছিল না, তার চাকরি হলো, এইটাই কি শেষ কথা? না, তা নয়। তার অনুভব তাকে আরও দূর নিয়ে গেল, দেখিয়ে দিল যে বাপু কত দূর যেতে পারেন, কত দূর হয়ে গিয়ে আমাদের জন্য কত কিছু তিনি করেন, করতে পারেন শুধু না, করেনও তিনি। তিনি তখন অল ইন্ডিয়া ম্যানেজার যিনি ছিলেন তার আন্ডারে তার সঙ্গে কাজ করতে শুরু করলেন এবং বিভিন্ন জায়গায় তাকে যেতে হচ্ছিল। যেতে যেতে একদিন সেই যে অল ইন্ডিয়া সেলস ম্যানেজার তিনি ওকে বলছেন, জানো তুষার, তোমার চাকরিটা কেমন করে হয়েছে? তুষার তো শুনে অবাক, বলো না তা তো আমি জানি না। কেন বলো তো, কিছু তুমি বলতে চাইছো মনে হচ্ছে? আগে হ্যাঁ তোমাকে আমি বলি, তার কারণটা হচ্ছে 7 জনকে সিলেক্ট করা হয়েছিল, শুধু অল ইন্ডিয়া নয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং তার মধ্যে এই 7 জনের মধ্যে তোমার নামটাই ছিল 1 নম্বর, তালিকার 1 নম্বর জায়গায়। তার মানে, এবং তোমাকে বলি আমি ভেতরের খবর জানি বলে, যে তুমি অলরেডি সিলেক্টেড হয়েই গিয়েছিলে, বাকি ছিল কিছু ফর্মালিটিসের জন্য, সেইটুকু করে এবার তোমার চাকরিটি তোমার হয়ে গেল। মনে মনে তুষার ভাবতে লাগলো, তাই তো বাপু কত কিছু আমাদের জন্য করেন, তিনি কৃপা সিন্ধু, তাঁর কৃপার কোনো অন্ত নেই, না দি আছে না অন্ত, তাকে আমার চরণে প্রণাম। হরি ওম শ্রীরাম অম্বদ্য জয় জগদম্ব জয় দুর্গে নাথ সম্বিত।